শনিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক অফিসে দমকল বিভাগের উদ্যোগে হঠাৎ আগুন লেগে গেলে কি করে সেই আগুন নেভানো যায় সে ব্যাপারে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এদিন মূলত ব্লক অফিসে বিডিওর উপস্থিতিতে আশা কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সচেতন করা হয়। গ্যাস সিলিন্ডার যদি লিক করে বা কোনো কারণে হয়তো গ্যাসে আগুন লেগে গেল, তখন আমাদের কি করণীয় সেই নিয়ে আমাদের একটা ট্রেনিং হলো, ফায়ার ব্রিগেডটিকে মানে ট্রেনিংটা করালে আমাদের খুব ভালো লেগেছে। ট্রেনিংটা মানে খুব প্রয়োজন ছিল আমাদের, আমাদের প্রয়োজন, এবং আমরা ফিল্ডে কাজ করি তো আমরা গ্রামের মানুষকে এই শিক্ষাই দিতে পারবো। বা আমাদের জনগোষ্ঠী নিয়ে মিটিং করতে হয়, এই মানে জনগোষ্ঠীর মিটিংয়ে আমরা এই বিষয়টা তুলে ধরবো, কারণ এই ঘটনা তো অনেকেরই ঘটে, কিন্তু মানে অনেকে কিছু কী করতে হবে এই ব্যাপারটা জানতো না, কিন্তু আমরা জানলাম এবং গ্রামের মানুষকে আমরা জানাতে পারবো। এবং আগুন আমাদেরও হয়তো লেগে গেল, তখন আমরা কী করবো, আমরা মানে আগুনটা সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলতে পারবো। ট্রেনিংয়ে বসেছিলেন ফায়ার ব্রিগেড থেকে মানে মানে ওনার কর্মীরা ছিলেন, ওনারা এসেছিলেন, আপনাদের কারা কারা ছিলেন, কোটাটা ছিলেন বা আমরা আশারা ছিলাম, এনএম সেকেন্ড এনএম ফার্স্ট এনএম সুপারভাইজার হেলথের কর্মীরা অনেকেই ছিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম সন্ধ্যা দত্ত, চণ্ডীপুর সাব সেন্টারের আশা বা আমরা আশারা ছিলাম, এনএম সেকেন্ড এনএম ফার্স্ট এনএম সুপারভাইজার হেলথের কর্মীরা অনেকেই ছিলেন। রান্নার গ্যাস হঠাৎ আগুন ধরে গেলে কিভাবে আগুন নেভাতে হবে, বাড়িতে আগুন লাগলে কিভাবে সেই আগুন নেভাতে হবে, সেই সব বিষয়ে সচেতন করা হয়। ভাতার অগ্নি নির্বাপন দপ্তরের ওসি জানান, আজকে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিডিও অফিসে ভাতা ব্লকের মধ্যে মাননীয় বিডিও সাহেবের অনুমতি নিয়ে আমরা আজকে শনিবার ওনাদের একটা মিটিং ছিল। আমি চেয়েছিলাম যে কিছু মানুষের সমাগম করে তাদের মধ্যে দিয়ে আমরা যাতে দেখাতে পারি, বিশেষ করে গ্যাস সিলিন্ডার আগুন হলে রান্নাঘর বা কিচেন রুমের মধ্যে যদি আগুন হয় সেই সব আগুনকে মহিলারা সচরাচর ভয় পান, তারাই তো এটাকে বেশিরভাগ ইউজ করেন, তো সেই যাতে ভয় না পায় সেইটাকে সংক্ষিপ্ত আকারে পদ্ধতি দিয়ে আমরা বিভিন্ন রকম পদ্ধতির দ্বারা আমরা আগুনটাকে কীভাবে লেভানো যায় এবং কিছু জিনিস বুঝিয়ে আমরা তাদেরকে সতর্ক করে দিলাম যে আপনারা এইভাবে সাহসের সহিত আসবেন এবং এইভাবে লেভাবেন। গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়াটা খুব মানে চারটিখানি জিনিস নয়, কারণ এই গ্যাস সিলিন্ডার সরকারি প্রসেসে তৈরি, তো এর 80% পাউন্ডের ওপরে তৈরি থাকে, যেহেতু যখন মানে এর তাপ তৈরি হয় গ্যাসের যখন লিকেজ হয়ে গ্যাস থেকে আগুন হয় তখন গ্যাস সিলিন্ডার সেইভাবে অতটা উষ্ণ হয় না, গরম হয় না, তার তাপ হয় না। যদি সিলিন্ডারটা কোনো বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ থাকে, আগুন যদি পুরো ঘরটাকে এরিয়া ভিত্তিক যদি আগুন হয় তখন সেই হিটে গ্যাস সিলিন্ডারটা যদি তাপে, তখন কোনো গ্যাস সিলিন্ডার যদি তার টেম্পারেচার বাইরে চলে যায় তখনই একমাত্র বাস্ট করে, তার আগে কখনোই বাস্ট করে। এটা এখানে করলাম হসপিটাল থেকে আইসিডিএসের এবং বিএমএস ম্যাডাম, মাননীয় বিডিও সাহেব এবং অন্যান্য আরও আধিকারিক কিছু ছিলেন, হ্যাঁ সকলকে তো হয়তো এর মধ্যে দিয়ে আমার তো দেখার অতটা, এনএসসিএইচও যে গ্রুপটা আর কি ওনারা বলছেন আমি যাই না, এনএসসিএইচএ। গ্যাস সিলিন্ডার সহজে ব্লাস্ট হয় না, অনেকে ব্লাস্ট হওয়ার ভয়ে আগুন নেভাতে যান না। ভাতার থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।